हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। कैमन आछो तुम्हारा सबाई? आशा तो करब सबाई खूब भालो आछो। और आज के जानो तो सकाल बेला सोना के पड़िए उठार परे एत बेशी खिदे पे गेछिलो जे आमी स्नान करे आगे खेये निएछि, तार माने आमार लांच कमप्लीट और एखन बजे मात्र 12:15। जैक कि करब बोलो, एतटाई खिदे पे गेलो और किछु करार छिलो ना, तो आमी ठीक करलाम जे खावा दावा करे ठंडा माथाय तोमादेर साथे गल्प करते बसबो। कारण खिदेर पेटे ना कोनो किछु आर हय ना, माने किछुई आर भालो लागे ना, तखन मने हय कतक्षणे खाबो कतक्षणे खाबो। तो जैक खेये ठेये निएछि, आजे पुरो डान आर सोनाके एकटু পরে খাওয়াবো। তো যাই হোক, আর একটা নতুন ব্লগ আমি শুরু করছি। আর জানো তো একটা জিনিস খুব ভালো লাগছে আস্তে আস্তে, যে করোনাকে কিন্তু আমরা জয় করতে শিখছি। কারণ এখন আর কারোর মধ্যে সেই ভয় ব্যাপারটা কিন্তু একদমই নেই। আমার তো মনে হয় না রাস্তায় বেরোলে একদমই মনে হয় না। তো আই হোক কি পুজো আস্তে আস্তে এটা টোটালি কেটে যাবে, তো আমরা একটুখানি ভালোভাবে পুজোটা যাতে এনজয় করতে পারি। আর পুজোর কথা বলতে মনে পড়ে গেল, তোমাদের কি কেনাকাটা কমপ্লিট? আমার কিন্তু কিচ্ছু হয়নি, শুধু একটা ড্রেস হয়েছে বলেছিলাম, তো ওটা পরে দেখাবো। আমি বলেছি অনেকগুলো একসাথে কিনে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর কি কি ড্রেস নিলে এবছর পুজোতে? তো এখন এবছর পুজোতে যেটা ইন সেটা হচ্ছে প্লাজোটা প্রচণ্ড পরিমাণে উঠেছে, আর গাউন তো অল টাইম ছিলই, আর শাড়ি তো থাকবেই। তো কে কি নিলে কার কি পছন্দ অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করছি আর একটা নতুন ব্লগ, পাশে থেকো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে শর্মিষ্ঠারা চলে আসবে বিকেলবেলা, আর আজকে বিকেলবেলা আমাদের একটা নিমন্ত্রণ আছে। অ্যাকচুয়ালি ওটা শর্মিষ্ঠার থ্রু, শর্মিষ্ঠার বান্ধবীর ছেলের বার্থডে, তো ওরা যাতায়াত খুব আমাদের সাথে হয়, তো সেই কারণে আমাদের সবারই নিমন্ত্রণ আছে। বাট কে কে যাবো এখনও ঠিক নেই, তো ওরা আসুক তারপরে ঠিকঠাক হবে, আর অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাব। ফলাহার আজকে শশা আর লেবু আছে, ওদের এই বাড়িতে। আমার বিয়ে হওয়ার পরের থেকে না আমি কোনোদিনও ফল টল খেতে দেখতাম না, মানে বিয়ে হয়েছে পর। আর আমাদের বাপের বাড়িতে আমি তোমাদের বলেওছি দেখেওছি তোমরা, খাবার পরে ফল লাগবেই, মানে কিছু না কিছু ফল থাকে, আর সবাই খুব ভালোবাসে। ওই ছোদ্দা খায় না, শুধু ছোদ্দা ছাড়া মোটামুটি সবাই খায়। তো বলো বাবা, তো এখানে তার উল্টো, ওরা আবার মাছ ভাত, মানে এই বাড়িতে মাছ, শুধু মাছ খায়, সে খালি মাছ আর মাছ, যেটা আমি আবার মাছ মাছও খেতাম না, তো আমি ম্যাক্সিমামই ডিম টিমই খেতাম, এখানেও তাই খেতাম। তারপরে আমি তো যখন প্রেগনেন্সি পিরিয়ডে এত ফল, যেমন লেভেলে জয় আনতো বাড়িতে ফল, সেরকম আমার বাড়ি থেকে, মানে আমার বাড়ি থেকে মোটামুটি সপ্তাহে দুদিনও অন্তত, মানে দুদিনও এসেছে, এরকমও দিন গেছে, মানে আমার খুব ক্রিটিক্যাল টাইম গেছে, মানে ওই সময়টা খুব মানে আমার প্রবলেম ছিল। তো বাড়ি থেকে মোটামুটি বলছি তো সপ্তাহে দুদিনও চলে আসতো, আর আসলেই ফল, তখন তো ফলে মানে একদম ভরপুর, কিন্তু কেউ খায় না, বিশ্বাস করো একটা মানুষও ফল খায় না, শুধু হয়তো মুসম্বি যদি কাটো হয়তো দু চার টুকরো খেলো। এখন যে পরিমাণে এখন ফল খায় সবাই, মানে শুধুমাত্র ডায়েটের জন্য, জয়ও খায়, ভাই খায়, শর্মিষ্ঠাও টুকটাক খায়। তো আমি তো যেমন সব ফল ভালোবাসি, ছোট বড় মোটামুটি যত রকমের ফল আছে আমি ট্রাই করতেও ভালোবাসি, আর আমি খেতেও ভালোবাসি, তো অত মানে চাপ হতো না, সব আমিই শেষ করে দিতাম। আমি ভাত একদম কম খেতাম আগে, আর শুধু ফল খেতাম। অনেকক্ষণ বাদে আমি আসলাম কিন্তু, আর প্রত্যেকটা দিন জানো তো, মানে দুপুরবেলা আমি শুয়ে পড়ি, ধরো দুটো আড়াইটের মধ্যে শুয়ে পড়ি, তো তখন থেকে ফোনটা দেখা মানে স্টার্ট করি, এটা ওটা সেটা করতে করতে ঠিক আমি গিয়ে সাড়ে তিনটে চারটে নাগাদ গিয়ে শুয়ে পড়ি, তখন পুরো ঘুমিয়ে পড়ি, মানে প্রত্যেক দিন, মানে অতক্ষণ অবধি ঠিক আছে, ঠিকঠাক আছে, তারপরে ভাবি দূর এখন কী করবো, যাই একটু ঘুমিয়েই নিই,
বাস এক ঘন্টা দেড় ঘন্টা ঘুম হয়ে যায়, আর এটার এফেক্ট পড়ে রাতে, রাতে দুটো আড়াইটের আগে একটা দিন ঘুম আসে না। তো আমি পড়েছি মহা জ্বালায়। আর শর্মিষ্ঠারা বেরিয়ে পড়েছে, এইমাত্র ফোন করেছিল, ওরাও চলে আসবে আর কিছুক্ষণ বাদেই চলে আসবে। বিশাল জোরে আওয়াজ আসলো, কি কারণে আসলো? চিৎকার করে আসলে, উঠলে? ট্রেন গাড়ি না, ট্রেন গাড়ি। এগুলো কি হলো মা, প্লাস্টিক গুলো বের করলে তুমি ওগুলো সব? হ্যাঁ। কেন? আমি আর আমার ভাই। তোমার ভাই মানে? তার মানে ওই বের করেছে? কেন রে বাবু তুই? ই মা, কাজ বাড়ালো তো। মায়ের গুপ্ত সম্পদ। এ মা, ও মা, ওই শাড়িটা বার নিয়ে আসো একটুখানি, অরেঞ্জ কালার শাড়িটা মা নিয়ে আসো। মা বের করে দিয়েছে যখন, একটু দেখাই। দেখো এগুলো না আমাদের বিয়েতে পাওয়া। বাবা এই দেখো, আমরা না মানে যেই ভালোবেসে দিক আমরা এতটা ভালোবাসা আর না রাখতে পারিনি। এইটা একটা দাও মা, এটা এগুলো এগুলো বাতিল খাতায় সেই জন্য রেখে দিয়েছি মার কাছে। এগুলো না কাউকে দেওয়া যায় না পড়া যায় বলো, এমন অবস্থা। হ্যাঁ চাই না, মানুষ কিভাবে দেয়। যাই হোক, সে হয়তো ভালো ভেবে দিয়েছে, তার পছন্দ এটা। এরকম এত জিনিস আছে না, মানে কি করবো, সেগুলো আর আমাদের ঘরে রাখি না, সেগুলো দেখে দেখে মার ঘরে ছাটাই। আর মা এগুলো গুপ্ত করে গেলে বাবাই কি সব বার করছে মা, ও সত্যি সত্যি হয়তো খুঁজতে খুঁজতে গুপ্ত ধন পেয়ে যাবে। এখানে কোথায় জানি গুপ্ত ধন পাওয়া গেছে, কোথায় আমাকে একবার ডাকতে পারতো। চা চা চা, আমার বর বানাচ্ছে কিন্তু আমি না। আমার এত খিদে পেয়েছিল ঘুম থেকে উঠে, উফ, দিয়ে আমি একটা বিস্কিট খেয়েছিলাম, সুগার ফ্রি। ও মা চা, ঠিক আছে আসো আস্তে আস্তে। বললাম তুমি আবার ওই চকলেট বিস্কিটটা কালকে কি হিসাবে আনলে বলো? ওটা তো আমি সরিয়ে রাখতে বলেছি, ওই জন্য ওটা দিলে ওর পেটে ব্যথা হয়। আমি তো খাই নি, তোমার আর এই গেঞ্জিটা ছাড়া গেঞ্জি নেই গো। মানে আমি যদি মানে কথার কথা 50টা যদি ব্লক করি, 45টাতে এই গেঞ্জিটা পরা থাকবে। কত ভালো ভালো দেখেন মা বসেছে চা খেতে। তার মানে কি? তার মানে গেঞ্জিটা খুব ভালো, তাই এটা পরে পরে আরাম। আরাম কে দিয়েছে বলে দাও? আকা 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 দিয়েছে, আকা ওরে বাপ রে দাদা। আবার বলে কি কি এনেছিস বলছে, একটু হাগ করো, হাগ করো দুজনে। না আজকে তো সারাদিনে কোনো রান্না বান্নাই করলাম না, তো এখন আমি একটু বানাবো ব্রেড পিৎজা বাচ্চাদের জন্য। ছোট হতে চলে এসে ও খেয়ে নেবে একটু, তো ভীষণ ইজি, তো সেটাই আমি তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো। চলো তাহলে আমি পিৎজা বানানো শুরু করে দিই।
তো এর জন্য দেখো আমি একদম পাতলা পাতলা করে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি ব্রেডগুলোর ওপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা খুব ভালোভাবে স্প্রেড করে দেবো এর ওপরে। তারপরে এই যেগুলো কেটে রেখেছি এগুলো আমি মোটামুটি একটা আন্দাজ মতন সবগুলোতে একটু ছড়িয়ে দেব। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব অরিগানো। আর অরিগানো দেওয়ার পরে এর ওপর থেকে আরেকটু টমেটো সসটা দিয়ে দিচ্ছি। তারপরে দেব যেটা না দিলেই নয়, কারণ পিৎজা মানেই চিজ, তো চিজটা আমি গ্রেট করে এর ওপরে দিয়ে দেব। তো দেখো এটা রেডি। এবার আমি তাওয়াটাতে একটু বাটারটা ওয়াশ করে নিচ্ছি, দিয়ে আমি দিয়ে দেব ব্রেডগুলো, দিয়ে ঢেকে দেব জাস্ট 5 মিনিট একদম লো ফ্লেমে। তো বেশিক্ষণ রেখো না, তাহলে কিন্তু একদম বার্ন হয়ে যাবে নিচটা। তো দেখো এই চিজগুলো না খুব বেশি ভালোভাবে মেল্ট হয় না, এরকমই থাকবে। তো রেডি হয়ে গেছে ব্রেড পিৎজা। তো এবার টোটালি একদম সার্ভ করে দাও বাচ্চাদের, ওরা হ্যাপি হ্যাপি খেয়ে নেবে। গরম আছে কিন্তু হ্যাপি। খাও নাও, খাও খাও, দাও ভাইকে দাও, আরো আছে আমি নিয়ে আসছি, গরম গরম দিয়ে দাও ওটা। ওকে একটুখানি দাও, আমি নিয়ে আসবো, লাল বকবো, বাইট করো, আমি খাই দি। কামড়াও কামড়াও কামড়াও, খাক না বাবা, এরম করতে নেই বাবা। ওদের আনন্দটা দেখেছো তো, মানে কিছু বানিয়ে দিলে বাচ্চারা এত আনন্দ করে খেলে ভীষণ ভালো লাগে। যাই হোক একটা স্টেপ গেল, আবার রাতে ওটসের খিচুড়ি বানাবো এখন, কারণ জয় যাবে কিনা তাও ঠিক নেই, এখনো শিওর না। আর ভাই গেলেও ভাই খাবে না, সো ওদের দুজনের জন্য তো খাবার কিছু করতেই হবে। সেই কারণে চলো যাই একটু খিচুড়িটা বানিয়ে ফেলি আবার। তো আমি একদম শেয়ার করবো না, আবার অনেকক্ষণ বাদে দেখা হবে, রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, কারণ ওটসের খিচুড়ি তোমরাও দেখতে দেখতে পাগল হয়ে যাবে, না হলে এত হয় কি আমি আর শেয়ার করছি না। দেখো দেখি তোমাদের একটু এখানটা এসে দাঁড়াও, ওয়াও ফ্রেন্ডের বার্থডে, উফ কমপ্লিট। তুমি কি চুলটা এইভাবেই যাবে? আরে না, ও এখন স্টাইলের জন্য, আচ্ছা ভিডিও করছি তো তাই। আর আমিও রেডি, তো স্টাইলের জন্য আমি এগোর। এই ঘরে না আলোটা অনেক বেশি, এ মা কম কম লাগছে আমার, এরকম লাগছে কেন গো? ওফ সরে যাও। তো যাই হোক আমারও কমপ্লিট, আমি চুলটাকে কি করবো বুঝতে পারছি না, এই চুল নিয়ে এই ঝামেলা, এই জন্যে স্ট্রেট করেছিলাম এতদিনে। যাই হোক চলো আমিও চুলটাকে একটা গিট্টু মেরে চলে যাব। তো এবার কিন্তু কমপ্লিট, এই যে ওরা এখন বেরিয়ে যাচ্ছে। না না এতজন যা যায় একসাথে, তো ওরা বেরিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, প্রবলেমটা হচ্ছে জয় তো এখন যাবে না, জয়ের পুরো ডিউটি চলছে এখনো, 8টা বাজে, ও 9:30 ওঠে। তো সেই কারণে কাছাকাছি যেহেতু শর্মিষ্ঠাকে নামিয়ে দিয়ে ভাই আবার আমাদেরকে নিয়ে যাবে, তারপরে আসার সময় জয় আমাদেরকে নিয়ে আসবে। আর জয়ের তো ডিনারও কমপ্লিট হয়ে গেছে, ও তো জানো খাবে না, তো সব যাওয়ার জন্য একদম প্রস্তুত। এই দেখো আমি আবার চেঞ্জ করে নিয়েছি, চুলটা না কেমন কেমন লাগছিল। এবার আমার বরকে জিজ্ঞেস করতে এসেছি, বলছে চোখটা কালো কালো লাগছে, এটা কি সত্যি? তোমরা আমাকে জানিও, তোমাকে দেখাতে পারছি না তাই বল। যাই হোক চলো আমিও আবার বেরোবো, ওকে পরে আসছি, তুমি তাহলে আমাকে আনতে যেও কিন্তু। এটাই হচ্ছে আমাদের বার্থডে বয়, এত মানুষজন দেখে ও একদম চুপচাপ হয়ে গেছে। আর এটা হচ্ছে বার্থডে বয়ের মা।
ফিরে চলে এসেছি আর দারুণ নাচ গান হলো দেখতেই পেলে। আর বার্থডে বয় আমাদের খুব শান্ত, বার্থডে বয় মানে এতটাই শান্ত কি ও এত মানে বাচ্চা তো ও এত গান বাজনা পছন্দ করে না, আজকে খুব শান্ত হয়েই ছিল। যাই হোক চলো আজকের মতন কিন্তু আমি টাটা করছি, দেখা হচ্ছে আগামীকাল, চলো তাহলে টাটা।